আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো চা বানায় নিয়ে আসলাম, এখন আমি একটু নাস্তাটা করে নিব। আমার ফেভারেট নাস্তা চা দিয়ে রুটি, এটা খেয়ে আমি আজকে একটু বাইরে যাব। আমার টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে, তো আমি নাস্তাটা খেয়ে বের হব। তো আমি চলে আসছি বাসায়। আমি স্বপ্ন সুপার শপে গিয়েছিলাম, আমার কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে সেগুলো আনার জন্য। তো এখানে আমার ডিম আনা হয়েছে, কারণ আমার বাসায় ডিম শেষ হয়ে গেছিলো। তো আমি এখানে চার বক্স ডিম আনছি, এক একটা বক্সে মানে এক ডজন করে ডিম আছে। তো এই ডিমগুলোই আমরা সবসময় আনি। তা আর এখানে আনা হয়েছে একটা পাস্তা, এখানে দুইটা প্যাকেট আছে পাস্তার। আর এখানে আছে হচ্ছে পাউরুটি, এই এরকম একটা পাউরুটি নিছি। আর এই বার্গার বানানো হয়েছে। এখানে আছে আমার মেয়ের জন্য দুইটা গ্লিটারের প্যাড। আর আছে হচ্ছে এখানে আছে হচ্ছে মিষ্টি দই, আর একটা হচ্ছে টক দই, আর এটা হচ্ছে হার্শলে, এটা চকলেট সিরাপ। এটা বাচ্চাদের বিভিন্ন মানে চকলেট দুধ এই ধরনের রেসিপি তৈরিতে লাগে, এটা অনেক কাজেই লাগে এই চকলেট সিরাপটা, এটা হার্শলের চকলেট সিরাপ। আর এখানে আছে হচ্ছে এটা হচ্ছে একটা টুনা মাছ ক্যানে, এই মাছ আমরা সবসময় খাই, আজকে একটা নিয়েছি। আর এখানে আছে চানাচুর, এগুলো ইন্ডিয়ান একটা চানাচুর প্যাকেট। আর এখানে আছে ব্রেড গাম, আমার বাসায় ব্রেড গাম শেষ হয়ে গেছিলো, তো আমি ব্রেড গামের প্যাকেট নিছি, আমি দুইটা প্যাকেট নিছি। এখানে একটা আছে, এই দানাটা হচ্ছে একটু মিহি, আর একটা ব্রেড গাম নিছি, এটা এই ব্রেড গ্রামের দানাগুলো হচ্ছে মানে একটু মোটা মোটা। তো দুই প্যাকেট ব্রেড গাম নেওয়া হয়েছে। তারপর এখানে আছে চকলেট বিস্কিট, একটা ডার্ক চকলেট, এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, এই একটা নেওয়া হয়েছে। এটা আমার মেয়ে নিছে, ও এই বিস্কিটটা খেতে ওর খুব ভালো লাগে। আর এখানে কিছু এটাকে কি বলে মুরলি, এগুলো গ্রামে কিন্তু অনেক পাওয়া যায়। তারপর এখানে টেস্টিং সল্ট, টেস্টিং সল্টটা আমি খুব বেশি ইউজ করি না খাবারে, কিন্তু তারপরও অনেক সময় অনেক খাবারে দেখা যায় প্রয়োজন হয়। তো টেস্টিং সল্ট আমার শেষ হয়ে গেছিলো, এর জন্য আমি এক প্যাকেট নিছি, একটা প্যাকেট অনেক দিন ইউজ করা যায়। আর এখানে আমার গ্রিন টি শেষ হয়ে গেছিলো, তো আমি গ্রিন টির একটা প্যাকেট নিছি। এখানে আছে আমার নিত্য প্রয়োজনীয় জিনিস, মানে প্রতিদিন কাপড় ধুতে লাগে, আমার গুঁড়া সাবানগুলো শেষ হয়ে গেছিলো। এখানে একটা সার্ফ এক্সেলের এক কেজির একটা প্যাকেট নেওয়া হয়েছে, আর হুইলের এক কেজির একটা প্যাকেট নেওয়া হয়েছে। তো এই ছিল আমার আজকের কেনাকাটা, এই জিনিসগুলো আমার মানে বাসায় শেষ হয়ে গেছিলো, দরকার ছিল, এর জন্য আমি নিয়ে আসলাম। আর আমার বাসার থেকে আর কি এটা অনেক বেশি দূরত্ব না, যেতে বেশি কম সময় লাগে, এর জন্য আমি নিজেই যেয়ে আর কি এগুলো নিয়ে আসলাম। তো আমি এখন যেহেতু দুপুরবেলা, 12টার মতো বাজে, 12টার একটু বেশি বাজে, তো আমি আমার বাচ্চাদের জন্য একটা মিল্কশেক তৈরি করব। এই যে হার্শলে, এই হার্শলে দিয়ে আমি একটা মিল্কশেক বানাবো। তো কীভাবে বানায় দেখেন, প্রথমে আমি এই জগটাতে, আমি যেহেতু দুই গ্লাস বানাবো সেই অনুযায়ী আমি লিকুইড দুধ দিয়ে নিছি। এই দুধটা একটু ঘন, একটু ঘন দুধ নিয়ে নিছি পরিমাণ মতো। আর এখানে দিয়ে দিব এই যে চিনি রাখছি আমি স্বাদ মতো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই রকম চিনি দিবেন। তো চিনি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব হচ্ছে বরফ, বেশি বরফ দিব না, কারণ বেশি ঠান্ডা হলে আবার এটা মানে ক্ষতি হতে পারে বাচ্চাদের। তো আমি একদম হালকা ঠান্ডা করে বানাবো। এখানে ছোট ছোট আমি চার টুকরা বরফ নিছি, একদম ছোট ছোট। তো এই চার টুকরা বরফ আমি এখানে দিয়ে দিব, এটা আর কি বেশি ঠান্ডা হবে না, একদম হালকা একটা ঠান্ডা হবে। আর দিয়ে দিব আমি হচ্ছে এই হার্শলেটা, এটা আমি পরিমাণ মতো দিব। দিয়ে দিছি আমি পরিমাণ মতো। তো এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো আমার মিল্কশেকটা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করে নিব। তো তৈরি হয়ে গেল এই গরমের মধ্যে হালকা ঠান্ডা ঠান্ডা আমার মিল্কশেক। এখানে আমি একটু ঘন লিকুইড দুধ, হার্শলে
পরিমাণ মতো চিনি দিয়ে আর কয়েক টুকরা বরফ দিয়ে খুব মজার একটা ড্রিঙ্কস তৈরি করে ফেললাম। তো আপনারাও এভাবে বানিয়ে আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার বারান্দার শুকনা কাপড়গুলো সব ভিজে গেছে, কিচ্ছু করার নাই, সারাক্ষণ রোদ গরম, আবার দেখা যায় যে হঠাৎ করে বৃষ্টি চলে আসে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।